हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियोते आमी तोमादेर साथे शेयर करब WBHA टेस्ट पेपारे, जेटा 2023 साले माध्यमिक परीक्षार्थीदेर जन्य प्रकाश होयेछे। सेई टेस्ट पेपर थेके पेज नम्बर 3 थेके शुरू करे परपर 5टा इंग्लिशेर तोमादेर ग्रामारेर उत्तरगुलो आमी तोमादेर WBHA टेस्ट पेपर थेके दिये देबो। तो पेज नम्बर 3 ते जो ग्रामारटा रही है, देखो ग्रामार एंड वोकैबुलरीते चारे आगे बोले राइट द करेक्ट अल्टरनेटिव टू अल्टरनेटिव्स टू फिल इन द ब्लैंक्स। तो वार्बे सठिक फर्म दिए शून्य स्थान पूरण करते हैं। तो एर आगे आमी तोमादेर आगे पर जो पेजगुलो रही है सेगल आगे दिए दिए। तो जो तुम्हारा आगे ग्रामार भिडियोगो देखते चाओ जगह आगे पोस्ट करो, अवश्य कर भिडियो डिस्क्रिप्शन बक्से जो प्लेलिस्ट देया रही है सेखान तुम्हारा देखे नीते पारो। ताहले एखाने देखो प्रथम रही है ए पुअर यांग आर्टिस्ट वाज आस्क्ड to paint the portrait of a lady and did his best to make a good likeness। তারপরটা পাঁচে থাকে এতে বলেছে fill in the blanks with articles and prepositions, article এবং preposition বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথমটা রয়েছে বিবেকানন্দ a great educator and saint said education is the manifestation of perfection already in man। তারপরে বিয়েতে আগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, এই ডুয়াস ডাইরেক্টেডগুলোর উত্তর আমি তোমাদের ভিডিও শেষে দেবো, কারণ আমি যেখানে যেগুলো এখানে বইতে লেখা গেছে সেই উত্তরগুলো আগে বলছি। ডুয়াস ডাইরেক্টেডগুলো তো এখানে লেখা যাবে না, তাই এগুলো খাতায় করে দেখাতে হবে তোমাদের। স্কিতে আগে রয়েছে ফ্রেজাল ভার্ব, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, রাইট দ্য কারেক্ট ফর্মস অফ ফ্রেজাল ভার্ব ইন দ্য বক্সেস বিসাইড ইট সেন্টেন্স। তো এখানে কী করতে হবে, উপযুক্ত ফ্রেজাল ভার্ব এই লিস্ট থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে, এই বক্সের মধ্যে তোমাদের লিখতে হবে। তো একটা ফ্রেজাল ভার্ব কিন্তু এখানে এক্সট্রা দেওয়া রয়েছে, আর মনে রাখবে সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে রয়েছে ফ্রেজাল ভার্বও কিন্তু সেই টেন্সে যাবে। তাহলে প্রথমটা রয়েছে স্প্রেড, এই প্রথমটা হবে স্প্রেড, তাহলে হবে ব্রোকেন আউট। তারপরটা মেট, মেট হবে কেম অ্যাক্রস। তারপরটা শান, তাহলে এটা হবে গিভ আপ, শান ইভিল কোম্পানি। তারপরে পেজে এবার চলে যায়, এরপর চলে আসো পেজ নাম্বার 5-এ। এখানে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারে তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ভার্বে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং ওয়েন দ্য ইনসিডেন্ট টুক প্লেস, উই ওয়ার ইটিং অ্যাট দ্যাট টাইম বাট টুডে দ্য সিচুয়েশন ইজ নর্মাল। তারপর এটা রয়েছে পাঁচে তাকে এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ওয়ান গোজ বাই দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইট। তারপরে বিয়ে তাকে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, এটার উত্তরগুলো তো তোমরা ভিডিও শেষেই পাবে বলে দিলাম। তারপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, তো প্রথমটা থাকো সলভ, সলভ থেকে হবে ওয়ার্ক আউট। তারপর এটা রয়েছে ইনক্রিজিং, ইনক্রিজিং হবে গোয়িং আপ, আর এক্সটিংগুইশড হবে পুট আউট। এরপরের পেজটা দেবার চলে যাই, পেজ নাম্বার 8-এ চলে আসো। 8-এও রয়েছে গ্রামার, এখানে দেখো চারিদিকে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথমটা রয়েছে দ্য ইন্ডিয়ান টিম লেড বাই বিরাট কোহলি পারফর্মড ওয়েল ইন টি-20 ম্যাচেস ইন নিউজিল্যান্ড অ্যান্ড ওন দ্য সিরিজ, বাট দ্য পারফরমেন্স অফ দ্য টিম ইন টেস্ট সিরিজ ওয়াজ ক্রিটিসাইজড অ্যাজ পোর। তারপরে পাঁচে তাকে এইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেউলি ইজ এ স্মল স্টেশন, ইট ইজ অ্যাবাউট 30 miles ফ্রম দেরাদুন, দ্য স্টেশন ইজ হাউ এভার ওয়েল ডেকোরেটেড। তারপরে বিয়ে তাকে এখানে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, যেটা আমরা এখন করবো না, ভিডিও শেষে করবো। তারপরে দেখো রয়েছে ফ্রেজাল ভার্ব, সে তাকে এখানে বলেছে ডায়েট, ডায়েট থেকে হবে পাস্ট অ্যাওয়ে। তারপর এটা ডিস্ট্রিবিউটেড হবে গিভেন অ্যাওয়ে। তারপর এটা এখানে রয়েছে ওয়াজ বর্ন, এটা হবে কেম অফ। এরপর চলে আসো পেজ নাম্বার 11-তে। পেজ নাম্বার 11-তে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাকে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ফায়ার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, নো ক্যাজুয়ালিটি ইজ রিপোর্টেড সো ফার, টু ফায়ার ইঞ্জিনস ওয়্যার প্রেসড ইন টু সার্ভিস টু ডাউজ দ্য ফায়ার। পাঁচে তাকে এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস। তারপরটা রয়েছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স,
পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জনস টু এস ডাইরেক্টেড রয়েছে তিনটে, যেগুলোর উত্তর আমি ভিডিও শেষে তোমাদের বলবো। আর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, রিমেম্বার থেকে হবে কল আপ, তারপরে সারেন্ডার থেকে হবে গিভ ইন, আর আন্ডারস্টুড থেকে হবে মেড আউট। এরপর চলে আসো পেজ নাম্বার 14-এ। পেজ নাম্বার 14-এ এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চারে তাকে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য টিচার ওয়াজ বিজি ইন বিজি টিচিং, ইন হবে এখানে বিজি টিচিং, ওয়েন দ্য চাইল্ড ওয়াকড ইন ক্যাজুয়ালি কমপ্লিটলি আনওয়্যার দ্যাট হি ওয়াজ লেট। পাঁচে তাকে এতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে। প্রথমটা রয়েছে এ 32-ইয়ার ওল্ড জার্নালিস্ট ওয়াজ অ্যালিজেটলি রবড অফ হিজ মোবাইল ফোন বাই অ্যান আনআইডেন্টিফাইড ম্যান ইন ইস্ট দিল্লিস নিউ অশোকনগর অন ওয়েডনেসডে। তারপরে সি এর তাকে চলে আসে ফ্রেজাল ভার্বে, ডু অ্যাজ ডাইরেক্টেডগুলো তো ভিডিও শেষে পেয়ে যাবে উত্তর। ডিস্ট্রিবিউটর থেকে হবে গিভেন অ্যাওয়ে, কম্পেনসেট থেকে হবে মেকআপ, এরপরে চেজিং থেকে হয়ে যাবে রানিং আফটার। এরপর আমি তোমাদের ডুয়াল ডাইরেক্টেডের উত্তরগুলো তাহলে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা রয়েছে পেজ নাম্বার 3-তে যে ডুয়াল ডাইরেক্টেডগুলো ছিল, দেখো হি ট্রাইড এভরি মেথড, সে সবকটা পদ্ধতির চেষ্টা করেছে। এটাকে বলেছে মেক ইট নেগেটিভ, এটাকে না বোধকে পরিণত করতে বলেছে। তাহলে হি ডিড নট লিভ এনি মেথড আনট্রাইড। তারপরে 2 নম্বর, হি রিটার্ন হোম ইট ওয়াজ ইভিনিং, জয়েন ইন টু সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, তাহলে হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। তারপরে এটা অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এটাকে বলেছে চেঞ্জ অফ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে, তাহলে অল দ্যাট ইজ আস্কড বাই মি ইজ এ উইন্ডি ডে। তারপরে পেজ নাম্বার 5-এ যে গ্রামারগুলো ছিল টুয়েলভ ডাইরেক্টেড, দেখো দীপা ইজ রাইটিং এ লেটার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এই লেটার ইজ বিং রিটেন বাই দীপা, একদমই সোজা এটা। তারপরে এটা রাজ সেইড উইল ইউ গো টু পিকনিক স্বাতি, এটা নারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে রাজ আক স্বাতি ইফ শি উড গো টু পিকনিক। তারপরে এটা হি ইজ টু ডিমিড টু প্রোটেস্ট, এটা বলেছে অমিত টু, মানে টুটা বাদ দিতে হবে, তাহলে হি ইজ সো ডিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট। তারপরে পেজ নাম্বার 8-এ যে গ্রামারগুলো রয়েছে দেখো, প্রথমটা রয়েছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এটাকে স্টেটমেন্ট মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে বলেছে, তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। তারপর এটা অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটাকে পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে বলেছে, তাহলে কী হবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। তারপর এটা আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক কফি, এটাকে নাইদার নর ব্যবহার করতে বলেছে, তাহলে আই লাইক নাইদার টি নর কফি। তারপরে পাঁচে থাকে বিয়ের 1 নম্বর, দে ওয়্যার ওয়াচিং মুভি, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। তারপরে 2 নম্বর, ব্লাড ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল এসেন্সিয়াল ফ্লুইড ইন হিউম্যান বডি, এটাকে নেগেটিভে পরিণত করতে বলেছে, তাহলে সিম্পলি এটা ডিগ্রি চেঞ্জ করবো, নো আদার ফ্লুইড ইন হিউম্যান বডি ইজ এসেন্সিয়াল অ্যাজ ব্লাড, ইজ অ্যাজ এসেন্সিয়াল, এখানে অ্যাজ হবে, ইজ অ্যাজ এসেন্সিয়াল অ্যাজ ব্লাড। তারপরে এটা শি সেইড টু মি হু আর ইউ, এটা নারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে শি আস্কড মি হু আই ওয়াজ। তারপরে এখানে চেঞ্জ পেজ নাম্বার 14-এ রয়েছে দেখো, হুররে দ্য ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপরে যতিন হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস, এটাকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে, তাহলে যতিন হ্যাজ সাম মানি টু বাই বুকস। তারপরে নেহরু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া, হি ওয়াজ এ গ্রেট লিডার, এটাকে বলেছে ফ্রেজ ইন অ্যাপোজিশন, মানে নাউন ফ্রেজ ব্যবহার করে এখানে এটা জয়েন করতে হবে, মানে যেটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, নেহরু কমা দ্য ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া কমা ওয়াজ এ গ্রেট লিডার। তাহলে যারা যারা এই ভিডিওটা দেখলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও। এরকমই আরও গ্রামার সাথে সিন আনসিন রাইটিং সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে WBH-8 টেস্ট পেপারের, তো অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।